আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্ত, সেখানে মায়ানমারের সেনাবাহিনী নির্বিচারে গোলাগুলি করছে। এবং আমরা যেটা জানতে পারছি যে আমাদের সীমান্তবর্তী যে এলাকা রাখাইন প্রদেশ, সেখানে যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো আরাকান আর্মি। এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করার জন্য মায়ানমারের যারা সেনাবাহিনী, তারা আমাদের যে সীমানার যে বর্ডার লাইন রয়েছে, ইংরেজি দিকে যেটিকে বলা হয় বর্ডার লাইন, এটির কাছাকাছি এসে তারা টহল দিচ্ছে, যুদ্ধ করছে, গোলাগুলি করছে এবং মর্টার ছুড়ছে। এবং কখনো কখনো সেই মর্টার বাংলাদেশের সীমানায় চলে আসছে এবং সীমান্তে মায়ানমারের যে হেলিকপ্টার, এটি উড়াউড়ি করছে। বাংলাদেশের যে সরকার, সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা অন্যান্য যারা কর্তা ব্যক্তি, তারা খুব টেকনিক্যাল ভাষায় যে কথাবার্তা বলছে, তা আমাদের দেশের জনগণকে ভীত সন্ত্রস্ত করে তুলছে। এবং আমাদের যে সেনাবাহিনী, তারাও হতবিহ্বল হয়ে পড়ছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে সেনাবাহিনীর মধ্যে যে একটা ইউনিটি থাকে বা যে ধরনের একটি প্রতিরক্ষা, যাকে বলে বহু, তাদের মন মস্তিষ্কে কাজ করে এবং এক ধরনের ইংরেজিতে বলা হয় ফাইটিং টেন্ডেন্সি তাদের থাকে, এটি ধ্বংস হয়ে যাবে। ফলে কী হবে, আমাদের এত বিশাল যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর যে গুণগত মান, এদের যে নীতি নৈতিকতা, এদের যে ইউনিটি, এটি অনাগত দিনে রাষ্ট্রের জন্য কার্যকরী থাকবে না। তো কাজেই যখন এরকম কোনো সমস্যা সৃষ্টি হয়, সেটি দেশের ভিতরে হোক এবং বাইরে হোক, যেটি কার্যত পুলিশ, বিজিবি বা আনসার, অন্য কোনো সশস্ত্র যে সকল রাষ্ট্রীয় বাহিনী রয়েছে, তাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তখন সারা দুনিয়াতে সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়, এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময়। তো এখন বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, প্রায় 300 কিলোমিটার সীমান্ত রয়েছে মায়ানমারের সঙ্গে, এই সীমান্তে এই মুহূর্তে যা হচ্ছে, সেক্ষেত্রে সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা রীতিমতো ফরজে আইন, এবং এটি 1 ঘন্টার নোটিশে করতে হবে এবং করা উচিত। এবং সেটি যদি বর্তমান সরকার না করে, তাহলে এটির যে সুদূর প্রসারী দায় দায়িত্ব, এবং এটির ফলে আমরা জাতিগতভাবে যে বিপদে পড়ব, বিপত্তিতে পড়ব, এবং এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং রোহিঙ্গার দেশ চাইতেও আরও বড় রোহিঙ্গা সমস্যা যদি সেখানে সৃষ্টি হয়ে যায়, তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা কিন্তু তখন সেনাবাহিনীর থাকবে না। বোঝার চেষ্টা করুন যে এখন যে ধরনের ইনসার্জেন্সি চলছে, ঠিক এইরকম একটি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একটা সময়টাতে, যার হাত ধরে কিন্তু সেই আরাকান আর্মি নয়, তখন মায়ানমারের সেনাবাহিনী এই রোহিঙ্গাদের উপরে আক্রমণ চালিয়েছিল। এবং অভিযোগ তারা করেছিল যে রোহিঙ্গাদের মধ্যে যে কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, তারা সেনা ক্যাম্পে আক্রমণ চালিয়েছে। এবং তারা আরও বলার চেষ্টা করেছিল যে এই সকল আক্রমণের পেছনে বাংলাদেশের হাত রয়েছে, এবং তারই প্রেক্ষাপটে তারা ইতিহাসের সবচাইতে নির্মম নির্যাতন এবং নিপীড়ন চালিয়ে সেখানকার 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিং করেছিল। এবং আমরা ওই মুহূর্তে সেটি সামাল দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের ছিল না, আমাদের যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি তাদের সেই কূটনৈতিক প্রজ্ঞা মেধা ছিল না, এবং তারা ওই সময় আমাদের যারা নিরাপত্তা বাহিনী রয়েছে, আমি নিশ্চিত, একদম 100% নিশ্চিত যে আমাদের সেনাবাহিনীর যারা নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছেন, কর্মরত এবং রিটায়ার্ড, তারা কেউ এই রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ, এটিকে বাংলাদেশে মানে অ্যালাউ করার ব্যাপারে তাদের দ্বিমত ছিল, এবং তারা সীমান্ত সিল করে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু রাজনৈতিক সরকার বিভিন্ন কারণে এটি তারা করেছে, এবং এটি হতে পারে তাদের নির্বুদ্ধিতা, হতে পারে তাদের অদক্ষতা, হতে পারে তাদের লোভ কিংবা লালসা। শোনা যায় যে অনেকে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই কাজ করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন, তো ইত্যাদি কারণে তারা বুঝতে পারেনি যে এটি আমাদের জন্য একটি বিস্ফোরক হয়ে দেখা দেবে। এবং ঘটনা বাস্তবে তাই ঘটেছে। এই যে রোহিঙ্গারা বাংলাদেশে এসছে,
বোঝার চেষ্টা করুন, 12 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের এই গরিব মানুষের টাকা দিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে, আবাসনের ব্যবস্থা করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে, আর তারা বসে বসে ইয়াবা চোরা কারবারি করছে, নিজেদের মধ্যে মারামারি করছে, আর কখনো তারা স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের উপর হামলা করছে, এমনকি বেশ কয়েকবার পুলিশ বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে তাদের কিন্তু বেধড়ক মারপিট হয়েছে। এই সংগঠনের একজন নেতা ইতিমধ্যে খুন হয়েছেন, অর্থাৎ রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে যিনি শীর্ষ নেতা খুন হয়েছেন, এবং তার এই খুনের ব্যাপার নিয়ে, রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে আমরা বাংলাদেশে এত কিছু করার পরেও এদেরকে নিয়ে কিন্তু বহির্বিশ্বে নানা রকম নেতিবাচক আলোচনা হচ্ছে। এবং এই রোহিঙ্গাদেরকে নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থা তারা রীতিমতো আন্তর্জাতিক একটা ব্যবসা খুলে বসেছে, বড় বড় পাজেরো গাড়ি নিয়ে, বড় বড় ল্যান্ড ক্রুজার V8 গাড়ি নিয়ে তারা এই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে এই রোহিঙ্গাদের নামে, আর সেই টাকা এনে তার 90% নিজেরা ভোগবিলাসে খরচ করে জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলো, আর 10% টাকা দিয়ে এই যে রোহিঙ্গাদেরকে কিছু ত্রাণ দেয়, যা কিনা আমাদের রোহিঙ্গাদের পিছনে বাংলাদেশ সরকারের যা ব্যয় হয় তার অর্ধেকও হয় না। ফলে কি হচ্ছে, এটি আমাদের জন্য একটি ক্যান্সারে পরিণত হয়েছে, এবং এ যাবৎকালে আমরা রোহিঙ্গাদের পিছনে যত টাকা খরচ করেছি সেই টাকা দিয়ে কম করে হলেও 2 পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তো এটি কেবলমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্তের অভাব ছিল ওই সময়টিতে, যা কিনা আমি ব্যক্তিগতভাবে ওই সময় লিখে বলেছিলাম যে আওয়ামী লীগের এটি একটা বিরাট ভুল, মহাভুল, যা কিনা পুরো জাতিকে একটা সময় বিপদগ্রস্ত করে তুলবে, এবং সেই জিনিসটা এখন হচ্ছে। এখন আমরা রোহিঙ্গাদেরকে না পারছি হজম করতে, না পারছি তাড়াতে, কিংবা তাদের সাথে কোনো নেগোসিয়েশন করতে পারছি না, বরং এই যে 10 লক্ষ জনগোষ্ঠী যারা খুবই ডেসপারেট, যারা যোদ্ধা এবং গেরিলা যোদ্ধা, এবং তারা মনে করে যে এই টেকনাফুখিয়া এই অঞ্চলটি সহ গ্রেটার চট্টগ্রাম অঞ্চলটি হাজার বছর ধরে রোহিঙ্গা যারা সম্রাট ছিলেন আরাকান রাজ তাদের অধীন ছিল, কাজেই তারা যে বাংলাদেশের যে অংশে এসছে এই অংশটিকে তারা মনে করে তাদের নিজেদের ভূমি। তো এই যে তাদের যে মনস্তাত্ত্বিক অবস্থা, এই মনস্তাত্ত্বিক অবস্থার সঙ্গে যদি আরাকান রাজ্যে মানে সেনাবাহিনী পরাজিত হয়, মায়ানমারের সেনাবাহিনী পরাজিত হয়, এবং আরাকান আর্মি যদি সেখানে ক্ষমতা লাভ করে, তাহলে তারা এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করবে বাংলাদেশের ভূমিতে তাদের উইংস হিসেবে এই অঞ্চল দখল করার জন্য, এবং এটি আপনারা নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন। তো এই গেল রোহিঙ্গাদেরকে নিয়ে চলমান সমস্যা। আর অন্যদিকে যদি মিয়ানমারের যে সেনাবাহিনী তারা যদি অভিযোগ করে যে আরাকান আর্মির একটা বিরাট অংশ বাংলাদেশে ঢুকে পড়েছে এবং বাংলাদেশের সীমানায় ঢুকে তারা মায়ানমারের সেনাবাহিনীর উপর আক্রমণ করছে, এবং সেটি প্রতিহত করার জন্য যদি তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে, এবং আমরা অসমর্থিত বিভিন্ন খবরে জানতে পারছি যে সীমান্তে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে এবং সীমান্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে এবং গোলাগুলি শব্দে ঘুমানো যাচ্ছে না, তো কাজেই আমাদের সাথে, অর্থাৎ এই যে 300 কিলোমিটার যে সীমান্ত রয়েছে আরাকানের বা মায়ানমারের, সেই সীমানার পুরোটাই কিন্তু দুর্গম, এবং সেই দুর্গম এলাকার মধ্যে যদি 2-5 কিলোমিটার ভেদ করে তারা চলে আসে, মানে সে আরাকান আর্মি আসুক কিংবা মায়ানমারের সেনাবাহিনী আসুক, সেটি প্রতিহত করার মতো ক্ষমতা আমাদের যে BDR বা BGB, এখন BGB তাদের রয়েছে, এটা অসম্ভব ব্যাপার, তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হবে। আর ওখানে যে সকল স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তাদের তো বলাই বাহুল্য, 1 সেকেন্ডও তারা সেখানে থাকতে পারবে না। তো কাজেই এটি আমাদের জন্য একটি বিস্ফোরক হয়ে পড়েছে, এবং এই পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা একমাত্র আমাদের সেনাবাহিনীর রয়েছে। আমরা এত টাকা খরচ করে সাবমেরিন কিনেছি, সেই সাবমেরিন দিয়ে কি বুড়িগঙ্গা নদীতে মাছ শিকারের জন্য সাবমেরিন কিনেছি? এই সাবমেরিন যদি আমরা এখন ব্যবহার না করি তাহলে এটি মানে লালন পালন করে আমাদের লাভ কী? এর পিছনে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে লাভ কী? আমরা বহু টাকা খরচ করে অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-29 এটি আমরা ক্রয় করেছি, যেটা F-16 যুদ্ধবিমানের চেয়েও যাকে বলে ইফেক্টিভ, সেই MiG-29 বিমান আমরা কিনেছি আপনার রাশিয়া থেকে, এবং অনেকগুলো মিগ যা কি না মায়ানমারে নেই, মায়ানমারের F-16ও নেই, মিগও নেই। তো এই যে মিগ বহর নিয়ে আমাদের বিমান বাহিনী একটা বসে আছে, আর সেখানে মিয়ানমারের
সেনাবাহিনীর কয়েকটা হেলিকপ্টার একটার পর একটা মর্টার সীমান্তে নিয়োগ করছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। অথচ আমাদের যে এন্টি এয়ারক্রাফট মিসাইল রয়েছে, এটি দিয়ে আমাদের সেই সীমান্তে যাওয়ার দরকার নেই। এমনকি চট্টগ্রাম থেকে, এমনকি যশোর ঘাঁটি থেকেও কিন্তু ওই যে হেলিকপ্টার সেটিকে ভূপাতিত করা সম্ভব, কিন্তু সেই কাজটি আমরা কিছুই করছি না। আমরা যে কথাবার্তা বলছি এটিকে অনেকটা পুতুপুতু টাইপের কথাবার্তা, এবং আমরা সবাই জানি পুতুপুতু কাকে বলে। যখন স্বামী স্ত্রীর মধ্যে খুব প্রেম ভালোবাসা থাকে, তখন তারা অনেক যাকে বলে প্রেম ভালোবাসার কথাবার্তা বলে, ওরে আমার জান রে, ওরে আমার কলিজা রে, ওরে আমার টুকরা রে, ওরে আমার গিলা রে, এই সমস্ত কথাবার্তা বলে থাকে। অথবা দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা পরস্পরের সাথে আলাপ আলোচনা করে, তখন তারা যাকে বলে অস্পষ্ট ভাষায় কথা বলে, সোনা কেমন আতো বালনি, তো এই সমস্ত কথাবার্তা বলে। তো এগুলিকে আমরা সাধারণত পুতুপুতু কথাবার্তা বলি। এখন বাংলাদেশের পক্ষ থেকে এই এত বড় একটা যুদ্ধ যেখানে আশঙ্কা দেখা দিয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তিরা যেসব কথাবার্তা বলছেন, এগুলো পুতুপুতুর চাইতেও মানে ছোটো পুতুপুতু। এর কারণ হলো ওবায়দুল কাদের বলেছেন যে মিয়ানমারের যে সেল আসছে বাংলাদেশের মধ্যে, মর্টার আসছে, এটিকে উদ্দেশ্য পরিণতিত কি না এটি তদন্ত করে দেখতে হবে। আরে, এটা তদন্ত করার শক্তি কি আপনার আছে, বুদ্ধি আপনার আছে, আপনি কি তদন্ত করবেন? আর তদন্ত করে যদি আপনি দেখেন মিয়ানমার এটা উদ্দেশ্য পরিণতিতভাবে কি করেছে, তখন আপনি কি করবেন? এই যে কথাগুলো আপনারা বলেন, রাজনীতি আপনাদের যথেষ্ট প্রজ্ঞাবান। আপনাদের মাথায় যদি শক্তি না থাকে, কোমরে যদি বল না থাকে, বুকে যদি আপনাদের সাহস না থাকে, হিম্মত না থাকে, আত্মসমর্পণ করেন, প্রকাশ্যে পা ধরে মাপ চান, এরপরে ওইভাবে কথা বলেন। কিন্তু এই ধরনের টেকনিক্যাল কথাবার্তা শোনার এবং বোঝার মতো ধৈর্য এখন বাংলাদেশের জনগণের নেই। দ্বিতীয়ত, পররাষ্ট্র মন্ত্রী যিনি রয়েছেন, তিনি তার বেফাস কথার জন্য প্রায়ই আলোচিত হন, সমালোচিত হন। তিনি বলেছেন যে কিছু মর্টার এসছে বাংলাদেশে, কিন্তু ভাগ্য ভালো এগুলো ফুটেনি। বোঝার চেষ্টা করেন যে পুতুপুতু কারে বলে। এরপরে তিনি বলেছেন, আমরা মায়ানমারকে অনুরোধ করেছি তারা যেন গোলাগুলি নিজেদের দেশের মধ্যে করে, কোনো গোলা যেন আমাদের এখানে না আসে, এবং সেটি বলেছেন যে আমি এই অনুরোধ তাদেরকে রেখেছি, আমার বিশ্বাস সেই অনুরোধ তারা রাখবে। আর এটা শুনে সরকারের আর এক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলেছে মায়ানমার কখনই কথা দিয়ে কথা রাখে না। বোঝার চেষ্টা করেন কী ধরনের পুতুপুতু জিনিস চলছে। কিন্তু এখন যে অবস্থা চলছে, সেই অবস্থা আমাদের স্বাধীনতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, এবং মায়ানমারের সীমান্তের এই গণ্ডগোল কেবল তাদের অভ্যন্তরীণ গণ্ডগোল নয়, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত। আওয়ামী লীগের ভাগ্য জড়িত, দেশের ভাগ্য জড়িত, সেনাবাহিনীর, আমাদের সেনাবাহিনীর ভাগ্য জড়িত, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জড়িত। কাজেই এগুলো নিয়ে হেলাফেলা করা যাবে না। এই বিষয়টি যেহেতু তারা সামরিক কায়দায় মোকাবেলা করছে, ফলে এই টোটাল বিষয়টি সেনাবাহিনীর উপর ছেড়ে দিতে হবে, সেনা সদরের উপর ছেড়ে দিতে হবে। এবং এই বিষয়ে এই মুহূর্তে যদি বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার কারোর থেকে থাকে, এটি সেনা সদর দিতে পারে। কিন্তু সেনা সদরকে পাশ কাটিয়ে যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, তাহলে রোহিঙ্গাদের চাইতেও অনাগত দিনে বড় রোহিঙ্গা সমস্যা হবে। অর্থাৎ আরাকান আর্মি তারা যদি ওখান থেকে তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকে পড়ে, এবং অনেকে বলে যে এখন আরাকান আর্মির প্রায় 5,000 সদস্য বাংলাদেশের দুর্গম এলাকাতে রয়েছে, এবং এটি যদি 50,000 হয়ে যায়, এবং সেটি যদি আবার রোহিঙ্গাদের সাথে যুক্ত হয়ে যায়, সশস্ত্র এই 50,000 লোক বা 5,000 লোকের সঙ্গে যদি রোহিঙ্গাদের একটা আন্তঃসংযোগ যোগাযোগ হয়ে যায়, কোনো অবস্থাতে পার্বত্য চট্টগ্রাম এই এলাকা যে স্বাধীনতার সার্বভৌমত্ব, এটা আমরা রাখতে পারবো না। এবং তখন মানে যদি সেনাবাহিনী চট্টগ্রাম থেকে রওনা করে, তখন আর কাজ হবে না। এর কারণ হলো, যদি তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে এবং বিভিন্ন দুর্গম পয়েন্টে তারা যদি তাদের বেস ক্যাম্প তৈরি করে ফেলে, তবে সেই ক্যাম্প থেকে তাদেরকে উচ্ছেদ করা সেনাবাহিনীর জন্য খুবই দুরূহ একটা বিষয় হবে, বলতে গেলে অসম্ভব হবে। এর কারণ হলো, চট্টগ্রাম একটি সংগঠন, শান্তিবাহিনীর সাথে 20 বছর যুদ্ধ করেও আমরা পারিনি। এর কারণ হলো, শান্তিবাহিনী দুর্গম এলাকাতে তারা বেস ক্যাম্প করে ফেলেছিল, এবং ওই দুর্গম এলাকার জনগোষ্ঠী থেকে শুরু করে প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে নিয়েছিল। আর পরবর্তীতে আর্মি যখন এটি ভালো অবস্থানে পৌঁছে যায়, তখন শান্তিবাহিনী কিন্তু প্রায় 20 বছর পরে একটু একটু পিছনে যেতে যেতে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিল। তো একইভাবে যদি এখন সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়, তাহলে তারা তাদের মিলিটারি প্ল্যান অনুযায়ী সেখানে মিলিটারি বেস ক্যাম্প তৈরি করবে, আর্মস অ্যান্ড অ্যামুনেশন যেগুলো রয়েছে সেখানে নেবে, লজিস্টিক সাপোর্ট তারা নেবে, এবং সীমান্ত সিল করে দিয়ে তারা সীমান্তের এপারে যে মিলিটারি
যে পয়েন্ট অফ ভিউ থেকে তারা যে সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে, তার ফলে আর যা হোক না কেন এই যে আরাকানের যে সেনাবাহিনী বা মায়ানমারের যে সেনাবাহিনী, এরা কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। এবং বাংলাদেশের এই মুহূর্তে যে সামরিক পদক্ষেপ, এই পদক্ষেপ রোহিঙ্গা সমস্যাও সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। বিষয়টি অতীব জরুরি, কে কি মনে করলো তাতে আমার কিছু আসে যায় না। এটা আমার জাতীয় দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করেছি এবং এই জন্যই কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।